Subscribe now and press the bell icon. তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য টপিকটা হলো এমএক্স প্লেয়ার 5টা গোপন সেটিং, যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, কখনো দেখোইনি। তো বন্ধুরা, আমার যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, তার পাশে বেল আইকনে ক্লিক করুন এবং বাংলা সুপার ইউটিউব চ্যানেলে কমেন্ট করুন যদি ভালো লেগে থাকে। তা বন্ধুরা, চলো শুরু করি, আর দেরি নয়। তো বন্ধুরা, আমি আমার এমএক্স প্লেয়ারে ঢুকে পড়লাম। তো বন্ধুরা, তোমাদের এমএক্স প্লেয়ারে ঢুকে পড়বে, দেখতে পাচ্ছ সমস্ত রকম গান চলে এসেছে। তো গানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক তারপরে বন্ধুরা যে কোনো আমি একটা গান চুজ করে নিলাম। চুজ করে নেবার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে গানটা চলছে। তো বন্ধুরা, এই গানটা চুজ করে দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা, এখানে বন্ধ করছি, এখানে অফ করছি, আবার বন্ধ করছি, এখানে অফ করছি। তো বন্ধুরা, তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে না, ডিসপ্লে এরকম ক্লিক করবে, দুবার বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, চলো সেই টপিকটা কি জেনে নিই। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওপরে থ্রি ডট আছে, তো থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লে, তো ডিসপ্লে ক্লিক করে দেবেন। ডিসপ্লে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেটিংস লেখা আছে, তো সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ টাচ আছে, তো টাচে ক্লিক করার পরে এখানে ডবল ট্যাপ, তো ডবল ট্যাপ এখানে ও মার্ক করে দেবে। মার্ক করে দেওয়ার পরে এখানে ব্যাগে চলে আসবে, তো ব্যাগে চলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে ডিসপ্লের ওপরে টাচ করছি, এখানে গানটা চলছে। আবার ডিসপ্লের ওপরে এখানে অফ করলাম, বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা, আস্তে আস্তে দুবার ট্যাপ করবে, ও চলছে, দুবার আবার ট্যাপ করলাম, বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাটাফাটি একটা ট্যাপ। তো বন্ধুরা, আর একটা ট্যাপ দেখাতে চলেছি, আবার থ্রি ডটে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লে লেখা আছে, ডিসপ্লে লেখার পরে নিচে সেটিংসে ক্লিক করবে। ক্লিক করার পরে সোজা এদিকে চলে আসবে স্টাইলে, তো এখানে স্টাইলে আসার পরে এখানে চলে আসার পরে দেখতে পাচ্ছ এখানে কন্ট্রোল কন্ট্রোল আছে, তো কন্ট্রোলে এখানে ক্লিক করে দেবে। কন্ট্রোলে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ, তো বন্ধুরা তোমাদেরকে এখানে এই সেটিংয়ের কাজটা দেখাচ্ছি, তো একটু ব্যাক করলাম। ব্যাক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে আমার ওপরে যে এখানে রিমুভটা আছে, এখানে সাদা আছে, আর এখানে বন্ধ করা সাদা, এটা কাটা সাদা, এখানে মানে লক করা সাদা, সবটাই সাদা আছে। তো এটাকে রঙিন করবো কী করে? তো বন্ধুরা চলো, দেরি নয়, থিয়েটারটা ক্লিক করতে হবে, ডিসপ্লে ক্লিক করতে হবে। করার পরে সেটিংসে যেতে হবে, সেটিংসে যাওয়ার পরে স্টাইলাইটে চলে যেতে হবে, যাওয়ার পরে এখানে কন্ট্রোল, তো কন্ট্রোলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বন্ধুরা আমি যে কোনো একটা চুজ করে নিয়েছি, এখানে ব্লু করে নিলাম, নিয়ে হালকা করে এখানে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখানে হালকা করে টেনে দিলাম, দিয়ে এখানে দেখতে পাচ্ছ সবটা নিচে ওকে আছে, তো ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে এই রিমুভসটা লেখাটা এখানে সাদা ছিল, তো দেখতে পাচ্ছ রঙিন হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ নিচে সব এখানে রঙিন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ফাটাফাটি টিপস, তো বন্ধুরা দেখতে পাচ্ছ। তো এবার ব্যাক করলাম, ব্যাক করার পরে বন্ধুরা তিন নম্বর টিপসে যাই, তো তিন নম্বর টিপসে যেতে গেলে বন্ধুরা এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ সেটিংস, সেটিংস ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে নিচে জেনারেল আছে, তো জেনারেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা সববার উপরে ল্যাঙ্গুয়েজ আছে, তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত রকম এখানে ভাষা আছে, তো ভাষাকে তোমাদেরকে চুজ করে দিতে হবে তোমাদের পছন্দের মতো। তো আমার আমার পছন্দের মতন আমি চুজ করে নিচ্ছি, একটাকে বাংলা চুজ করে নিলাম। তো এখানে ওকে চাইছে, ওকে করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এবার মেনুতে ঢুকলাম, তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে সব সমস্ত যা লেখা ছিল সব ইংলিশে লেখা ছিল, এখানে বাংলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বাংলা লেখা হয়ে গেছে। তো আবার এখানে থ্রিটা ক্লিক করতে হবে, ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে সব ইংলিশে লেখা ছিল, বাংলা হয়ে গেছে। তো এটাকে আবার ইংলিশে করে দিই, আমার তোমরা এরকমই বাংলা করে নেবে। তো সেটিংসে গেলাম, গিয়ে জেনারেলে গিয়ে সাধারণ ভাষার ভাষায় গিয়ে ল্যাঙ্গুয়েজ, তো আমি এটাকে আবার ইংলিশে করে নিলাম। তো বন্ধুরা তোমাদেরকে চার নম্বর টিপসকে দেখাতে চলেছি, তো থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বন্ধুরা সেটিংসে যেতে হবে, সেটিংসে যাওয়ার পরে তোমাদেরকে এখানে প্লেয়ারে ক্লিক করতে হবে। প্লেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডবল ট্যাপ দা ব্যাক বাটন, তো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে ব্যাক করবে, ব্যাক করার পরে বন্ধুরা যে কোনো একটা গান ছাড়বে, গান ছাড়ার পরে দেখতে পাচ্ছ এখানে ব্যাক করবে, ব্যাক হবে না এখানে, এই দেখতে পাচ্ছ এখানে প্লিজ তার ব্যাক ব্যাটন, তো দুবার ট্যাপ করতে হবে তারপরে ব্যাক হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে একবার মারলে কাটবে না, দুবার মারতে হবে তারপর কাটবে। তো বন্ধুরা আজকের দেখতে পাচ্ছ, তো আর একটা টেপ জায়গাতে চলেছি, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে হাইট হাইট কীভাবে করতে হয়, তো এখানে একটা গান দেখতে পাচ্ছ এখানে রেকর্ড আছে, তো এটাকে আমি কত বেশি বন্ধুরা চেপে রাখলাম, চেপে করে রাখার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হাইট লেখা আছে নিচে, তো হাইটে ক্লিক করে দেবে। হাইটে ক্লিক করার পরে এখানে মার্ক করে দেবে। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চলে গেছে, এখানে চলে গেছে সেই রেকর্ডটা। তো বন্ধুরা এটাকে কীভাবে আনবে সেটা দেখতে হবে, তো বন্ধুরা এখানে
পরে এখানে দেখতে পাচ্ছ যে লিস্ট আছে, তো লিস্টে যাবে, লিস্টে যাওয়ার পরে এখানে সবে উপরে উঠে আসবে, উঠে আসার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে শো শো ফাইলস অ্যান্ড ফোল্ডার, সো আমার এখানে মার্ক করা আছে এটাকে বন্ধ থাকবে, তোমাদেরকে এরকম বন্ধ করে ওকে মার্ক করে দিতে হবে, তো দিয়ে এখানে ফিরে চলে আসতে হবে। আসার পরে সরি আসার পরে দেখতে পাচ্ছি এখানে গানটা একটু লেট হচ্ছে, তো বন্ধুরা আমি তোমাদেরকে রেকর্ড করছি বলে এরকমই একটু লেট হচ্ছে, তো বন্ধুরা তোমাদেরকে রেকর্ড তোমাদেরকে এরকম হাইড করতে পারো, তো বন্ধুরা তোমরা বাজে জিনিস যে কোনো কিছু রেখে দিলে ওখান থেকে সরিয়ে ফেলতে পারবে, লুকিয়ে রাখতে পারবে। তো বন্ধুরা আজকে ছিল তোমাদের এই ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করবেন, আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে প্লিজ 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 কমেন্টে জানাবেন আমাকে, তাহলে আমি সংশোধন করতে পারবো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।